হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেক অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। যারা আবেদন করেছো প্রত্যেকে এখন ফলাফলের জন্য ওয়েট করে আছো। তো ফলাফল সংক্রান্ত নোটিশ যখন প্রকাশ করবে আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। তবে আজকের ভিডিওতে শেয়ার করতে চাই দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল দেখার সঠিক নিয়ম, মানে কিভাবে রেজাল্ট দেখতে হবে যখন ফলাফল প্রকাশ করবে। তো আমি দুইটি পদ্ধতি দেখাবো, সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। দেখো, যেদিন রেজাল্ট প্রকাশ করবে ওই দিন বিকাল 4টার পরে গিয়ে তুমি ফলাফল দেখতে পারবে। ফলাফল সংক্রান্ত নোটিশ হয়তো আজকে অথবা আগামীকালকে প্রকাশ করবে। তো যাই হোক, ফলাফল দেখার জন্য কিন্তু দুইটি পদ্ধতি থাকবে, একটা হচ্ছে SMS-এর মাধ্যমে, অপরটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করতে চাই SMS-এর মাধ্যমে কিভাবে ফলাফল চেক করতে হবে। তো মোবাইল স্ক্রিনে যেতে হবে বা মোবাইলে যেতে হবে। মোবাইলে যাওয়ার পর ঠিক মেসেজ অপশনে গিয়ে তোমাকে এরকমভাবে লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ যেরকম লেখা রয়েছে, যেমন আমি যদি দেখাই তোমাদেরকে, লিখতে হবে NU, এরপর স্পেস দিতে হবে, এরপর ATHN আবার স্পেস দিতে হবে, এরপর অ্যাডমিশন রোল নাম্বার দিতে হবে, এবং তোমাকে 16222 নম্বরে সেন্ড করে পাঠিয়ে দিতে হবে। এরকমভাবে পাঠিয়ে দেওয়ার পর তোমার ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে। তবে অনেকে হয়তো বুঝতে পারবে না, সো আমি আরেকটিবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে লিখবে NU, এরপর স্পেস দিবে, অর্থাৎ একটু ফাঁকা দিতে হবে, তারপর ATHN আবার স্পেস দিতে হবে, অর্থাৎ ফাঁকা দিতে হবে, তারপর তোমার অ্যাডমিশন রোলটা দিতে হবে, এবার তোমার 16222 নম্বরে এই SMS-টি সেন্ড করতে হবে। মনে রাখবে তোমার অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স থাকতে হবে, 2.54 টাকার মতো, এবং তোমার ফিরতি SMS-এ ফলাফলটা জানানো হবে। তবে অনেক সময় SMS-এর মাধ্যমে রেজাল্ট চেক করা সম্ভব হয় না। যখন একযোগে তোমরা অনেকেই SMS করো তখন কিন্তু টাইম এক্সপায়ার দেখানো হয়। যদি এমন দেখানো হয় তাহলে ওয়েবসাইটে কিন্তু তোমাকে চেক করতে হবে। ওয়েবসাইটে চেক করতে হলে তোমাকে যেতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি রিলেটেড ওয়েবসাইট। তো এইটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট। মনে রাখবে, যেই দিন দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের ফলাফল প্রকাশ করবে ওই দিন বেলা 2টা থেকে 3টা পর্যন্ত ফলাফল আপগ্রেডেশনের কাজ করা হবে। তারপর ওয়েবসাইট থেকে ফলাফল চেক করা যাবে, অর্থাৎ বেলা 3টার পরে গিয়েই ফলাফল চেক করা যায়। তবে অফিসিয়ালি ফলাফল প্রকাশ করা হয় বিকাল 4টার পরে। ওকে, তো কীভাবে চেক করতে হবে এখন তোমাদেরকে সেই পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমত ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে। এরপর অনার্স ট্যাবের মধ্যে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করতে হবে, এবং উপরে দেখে নিতে হবে যে অনার্স অ্যাডমিশন লেখা আছে কি না। যদি এরকম লেখা থাকে অ্যাপ্লিকেন্টস লগ ইন অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার, পিন নাম্বার দিতে হবে, যেটা তুমি প্রাথমিক আবেদন করার পরই পেয়েছিলে। যদি কোনো শিক্ষার্থী অ্যাপ্লিকেশন রোল পিন ভুলে যাও তাহলে নিজে দেখতে পারবে ফরগট ইওর অ্যাডমিশন রোল পিন, এখানটাতে ক্লিক করবে। এরপর তোমার SSC রোল দিবে, SSC বোর্ড, পাসিং ইয়ার, ডেট অফ বার্থ, এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করবে, সার্চ করে দিবে, দেখবে যে তোমার রোল এবং পিন নাম্বার তুমি পুনরুদ্ধার করে নিয়েছো। তো যাই হোক, আমি চলে যাচ্ছি লগ ইন স্ক্রিনে। এবার এখান থেকে অ্যাপ্লিকেশন রোল এবং পিন নাম্বার দেওয়ার পর লগ ইন অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তোমার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর যদি তুমি সুযোগ পাও বা চান্স পাও তাহলে দেখানো হবে কংগ্রাচুলেশন, ইউ আর অ্যাসাইনড, সাবজেক্টের নাম থাকবে, কোন কলেজে সুযোগ পেয়েছো কলেজের নাম থাকবে, এবং অ্যাকর্ডিং টু সেকেন্ড রিলিজ স্লিপ এরকম লেখা থাকবে। যদি তুমি অ্যাডমিশন প্রসেসে যেতে চাও বা ভর্তি হতে চাও তাহলে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশন। এই অ্যাডমিশন ফর্ম অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে বা ভর্তির যে ফর্ম রয়েছে সেই ফর্মটি পূরণ করার মাধ্যমে তুমি কলেজে ভর্তি হতে পারবে চূড়ান্তভাবে। এটাই হচ্ছে ফলাফল দেখার পদ্ধতি। যদি সুযোগ না পাও তাহলে দেখানো হবে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট। ওকে, তো বন্ধুরা, এই দুইটি পদ্ধতিই ছিল তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল দেখার। অনেক সময় বিকাল 3টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। যদি এবার সেরকম কিছু হয় তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব, ওই সময়টাতে তুমি ওয়েবসাইট থেকে ফলাফল চেক করে নিতে পারবে খুব সহজেই। তো এই ছিল ভিডিওটি। ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করে দিবে।